হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইলাস্ট্রেটরে টুলবারে ডিরেক্ট সিলেকশন টুলটি যখন কাজ করবে না তখন আপনারা তা কিভাবে সলভ করবেন আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি অথবা আমি এখন নিচ্ছি দেখেন আপনারা আমি টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি এরপরে আমি সিলেকশন টুলটি সিলেক্ট করলাম এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম তো দেখেন এখন আমাদের যে ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করার পর এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট আসার কথা অর্থাৎ চারটি যে চারটি কর্নারের চারটি অ্যাঙ্কর পয়েন্ট আসার কথা সেই অ্যাঙ্কর গুলো এখানে আসছে না তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের আনতে হলে কি করতে হবে দেখুন আপনারা প্রথমে আমরা উইন্ডো থেকে ভিউয়ে যাব গিয়ে আমরা এখানে শো বাউন্ডিং বক্স কন্ট্রোল Shift Ctrl B এটা আমরা সিলেক্ট করে দেব এরপরে ডিরেক্স সিলেকশন টুল সিলেক্ট করার পরে যদি আমাদের অ্যাঙ্গার পয়েন্টগুলো না আসে তারপরে আমরা আবার যাব ভিউ থেকে ভিউ থেকে যে শো ইজ কন অথবা কন্ট্রোল এইস আমরা পেস করবো কিবোর্ডের এরপরে আমাদের অ্যাঙ্গার পয়েন্টগুলো চলে আসবে আশা করি তো দেখুন অ্যাঙ্গার পয়েন্টগুলো আমাদের চলে এসেছে এটা আমি সিলেক্ট করে ডিরেক্স সিলেকশন টুল সিলেক্ট করছি এরপরে আমি যদি মাউসের এই কর্নারটুকু সিলেক্ট করে মাউস নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখুন একটা রাউন্ড ভাব চলে এসেছে তো আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন এইটুকু করলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য